7 ডিসেম্বর 2022 শনিবার, কুয়াশা ঘেরা ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। দীর্ঘদিন পর পরিবারের সদস্যটি আসতেছেন বিদেশ থেকে, তাকে রিসিভ করে বাড়ি নিয়ে যাওয়ার জন্য স্বজনদের এই মিষ্টি অপেক্ষা। কিন্তু আজ এমন চারজন প্রবাসী আসবেন, তাদেরকে রিসিভ করে নিয়ে যাওয়ার জন্য পরিবারের কেউ আসেননি বিমানবন্দরে। বলা যায় নিজ মাতৃভূমিতে তারা অনেকটাই ঠিকানাহীন। পরিবারের কেউ না আসলেও তাদের জন্য অপেক্ষমান অয়েস আনার্স কল্যাণ বোর্ড ও সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তারা। সময় সকাল 11টা। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশে এসেছেন জমিলা, মুজাহিদ, সামিয়া ও ইয়াসিন নামের চার এতিম সন্তান। এই চার ভাই বোনের জন্ম সৌদি আরবে। ভাগ্যের নির্মম পরিহাসে এতিম হয়ে ফিরতে হলো নিজ পিতৃভূমিতে, তবে জুটেনি বাপ দাদার ভিটে মাটি। এতিম এ চার শিশুর ঠিকানা এখন সমাজসেবা অধিদপ্তরের আশ্রয়কেন্দ্র। বাবার সাথে দাদাবাড়ি বেড়ানোর ইচ্ছে পূরণ হয়নি তাদের। আর সন্তানদের আবদার মেটাতে বাবার মনে দিনক্ষণ নিয়ে কী ভাবনা ছিল তা অজানাই থেকে গেল। তবে এই চার ভাই বোন ঠিকই ফিরল পিতৃভূমিতে, তবে এতিম হয়ে। ইন্দোনেশিয়ান মা আর বাংলাদেশি বাবার সংসারে সৌদি আরবে জন্ম ওদের। বছর ছয়েক আগে তাদের রেখে চলে যান মা, আর গেল বছরের 18 ফেব্রুয়ারি অসুস্থ অবস্থায় মারা যান বাবা। স্থানীয়দের সহযোগিতায় জেদ্দা কনসুলেটে সেফ হোমে 9 মাস থাকার পর অয়েস আনার্স কল্যাণ বোর্ড আজ তাদের দেশে ফিরিয়ে আনল। যে চারজন বাচ্চাকে আমরা জেদ্দা কনসুলেটের সার্বিক কনসুলেটের মাধ্যমে এবং আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং অয়েস আনার্স কল্যাণ বোর্ডের সার্বিক তত্ত্বাবধানে আমরা যে চারজন বাচ্চাকে আমরা নিয়ে এসেছি, মূলত এই চারজন বাচ্চা তাদের বাবা জাহাঙ্গীর আলম, তিনি অনেক বছর প্রায় 20 থেকে 25 বছর যাবৎ উনি বিদেশে আছেন এবং তিনি সাম্প্রতিক সময়ে উনি 9 মাস আগে, আর একটু বেশি সময় হবে, তিনি অসুস্থ হয়ে মারা যান হাসপাতালে কুমায় থাকা অবস্থায়। তাদের মা ইন্দোনেশিয়ান, তারা উনি প্রায় 6 বছর আগে তাদেরকে ছেড়ে চলে গেছেন। বাবা জাহাঙ্গীর আলমের গ্রামের বাড়ি কক্সবাজার জেলার উখিয়া উপজেলার জাগিরপাড়া গ্রামে। বছর বিশেক আগে সৌদি আরবে যাওয়ার পর অনেকটাই পরিবারের সাথে বিচ্ছিন্ন ছিলেন জাহাঙ্গীর আলম। মন্ত্রণালয়ের পক্ষ থেকে জাহাঙ্গীর আলমের পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ করতে গিয়ে তেমন কাউকেই পাওয়া যায়নি। আর যাদেরকে পাওয়া গেল তারাও আর্থিক অনটন দেখিয়ে এই চার শিশুকে রাখতে অপারগতা জানায়। এর পরিবার পরিজনের লোকজনকে আমরা, তার চাচা সহ কয়েকজনকে আমরা পেয়েছি যারা অত্যন্ত গরিব, এবং তাদেরকে যখন আমরা বলেছি তারা জানেন যে জাহাঙ্গীর আলম আছেন এবং তার চারজন সন্তান আছেন, তারা অবহিত আছেন, কিন্তু তারা অত্যন্ত গরিব বিধায় তারা বলেছেন যে আমাদের নিজেদেরই সংসার চলে না, আমরা তাদের দায়িত্ব আমরা নিতে পারবো না। যখন বিষয়টা জানলাম আমাদের শ্রম কল্যাণ উইংয়ের মাধ্যমে যে এরকম আমাদের বাংলাদেশি একজন কর্মীর সন্তান চারজন এভাবে অসহায় পড়ে আছে সৌদি আরবে, তখন আমরা বললাম তাদেরকে শেল্টার রুমে নিয়ে আসার জন্য। শেল্টার রুমে আনার পরে ওদের মাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। আমরা কিন্তু এটা নিশ্চিত হয়েছে যে তার মাকে আগে খুঁজে পাওয়া যায় কি না। আমরা ইন্দোনেশিয়ান এম্বাসিতে যোগাযোগ করতে বলেছি এবং তার ইন্দোনেশিয়ান এম্বাসিতেও যোগাযোগ করেছে, ওইখানকার এম্বাসেডরের সাথে পার্সোনাল কথা হয়েছে তাদের যে তাদের মাকে খুঁজে পাওয়া যায় কিনা, কিন্তু কোনোভাবে যখন ট্রেস আউট করতে না পারলো তখন আমরা আরও নিশ্চিত হওয়ার জন্য ডিএনএ টেস্ট করতে বললাম বাংলাদেশি জাতীয়তা নিশ্চিত করার জন্য। সেটাও করা হলো এবং পরবর্তীতে আপনারা জানেন যে যেহেতু তাদের একটা ঠিকানা আছে যে উখিয়াতে তাদের বাবার জন্মস্থান, ওইখানেও যোগাযোগ করেছি, তো ওইখানেও আসলে আত্মীয় স্বজন সেরকম খুব ঘনিষ্ঠ কেউ কাউকে পাওয়া যায়নি, তো সেই ক্ষেত্রে আমরা মনে করলাম যে তাদেরকে আমরাই নিয়ে আসবো। আমাদের ওয়েজেনেস কল্যাণ বোর্ডের তত্ত্বাবধানে আমাদের ফাইন্যান্সিংয়ে আমাদের বাজেট বরাদ্দ থেকেই তাদেরকে নিয়ে আসা হয়েছে। তো আমাদের এই শিশু বাচ্চাদের রাখার মতো কোনো অ্যারেঞ্জমেন্ট এখনও নাই, সেই ক্ষেত্রে আমরা বলবো যে সমাজ কল্যাণ মন্ত্রণালয় অথবা সমাজ কল্যাণ অধিদপ্তর, এটা হচ্ছে সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট জায়গা। আপনারা সবাই জানেন যে সরকারের সহযোগিতা কীরকম আছে এই ক্ষেত্রে, সমাজসেবা অধিদপ্তর, সে আমরা সমাজসেবা অধিদপ্তরের সাথে যোগাযোগ করলাম এবং যোগাযোগ করার পরে ডিজি মহোদয়ের কনসেন্ট নিয়েই আমাদের সমাজ কল্যাণ অধিদপ্তর, সমাজসেবা অধিদপ্তরের যুগ্ম সচিব মহোদয় আসছেন এবং আমরা খুব সৌভাগ্যবান যে তিনি নিজেই আসছেন সরাসরি ওনাদেরকে নিতে। আমরা এখন এই যুগ্ম সচিব মহোদয়ের কাছে ওনাদেরকে হ্যান্ড ওভার করবো। সন্তানগুলো আমাদেরই সন্তান, কারণ তাদের বাবা বাংলাদেশি এবং সেখানে সৌদি আরবে কর্মরত থাকা অবস্থায় মৃত্যুবরণ করেছেন। সমাজসেবা দপ্তর পরিচালিত এতিমখানা রয়েছে, শিশু পরিবার যেটাকে আমরা বলি, তো সেখানে আমরা মাতৃপিতৃ স্নেহে তাদেরকে লালন পালন করার ব্যবস্থা গ্রহণ করব। আমাদের মহাপরিচালক মহোদয়ের নির্দেশক্রমে আমি এখানে এসেছি। এরা এখন আমরা আপাতত তাদেরকে আমাদের তেজগাঁও শিশু পরিবারে নিয়ে যাব।
এরপর তাদেরকে আমরা সেখানে রাখব। তো এটা যেহেতু বালিকা শিশু পরিবার, তো এখানে যেহেতু একটা ছেলে বাচ্চা আছে, আমরা চেষ্টা করব যে এসওএস শিশুপল্লী আমাদের সাথে ওরা কাজ করে, ইন্টারন্যাশনাল যে ইয়ে আছে, তো আমরা যদি চেষ্টা করব ভাই বোনকে সবাইকে একসাথে পারিবারিক ইয়েতে রাখার জন্য এসওএস শিশুপল্লী তো আমরা শিফট করতে পারি, অথবা যদি তারা বালক শিশু পরিবার আছে আমাদের মিরপুরে, সেখানেও আমাদের ছেলে বাচ্চাটা যেতে পারে, আর বাকি বোনগুলো আমাদের শিশু পরিবার বালিকাতে থাকতে পারে। মা কোথায় আছে জানা নেই তাদের, আর বাবা তো দুনিয়াতেই নেই, আত্মীয় স্বজন থেকেও নেই, তবুও তাদের স্বপ্ন আছে। ছোট ভাই বোনদের পড়ালেখা করিয়ে মানুষ হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখেন জমিলা। আমার বাবার সাথে, আমার বাপ মারা যাওয়ার পরে আমরা এমবাসি যাইছি, তো সেফ রুমে ছিলাম 10-9 মাস ধরে, জ্ঞান টেস্ট করা হয়েছে, আসলাম। বেশি কী হবে জানি না, বাস আমার ভাই বোনদের লেখাপড়া করার জন্য আমি বাংলাদেশ আসতে হয়েছে। আমি কিছু লেখাপড়া করি, আমি লেখাপড়া করতে চাই, লেখাপড়া করে বড় হতে চাই, সরকারি সহযোগিতা চাই, আমি লেখাপড়া করতে চাই। হ্যাঁ বলো। এতিম এ চার শিশুর বাবার ভিটে ও নিজেদের ঠিকানা করে দিতে চেষ্টা চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন মন্ত্রণালয়ের কর্মকর্তারা। সাইফুল রাজীব, সেনেল সাতকাহন, ঢাকা।